Assalamu alaikum, Shupriya viewers. Welcome back to my channel, A Bite of Cheers. Shupriya viewers, title abong thumbnail dekhe nishchoi bujhte parchen aaj ami apnader majhe kon ranna ti share korbo. Bangali kintu simer bechi pochondo kore na, ebon manush khub kom paoa jabe. Amar to khubi pochondo ei simer bechi. Sara bochor jodio eta paoa jay na, tobe shongrokkhon kore বা সংরক্ষণ পদ্ধতি জানা থাকলে সারা বছরই খাওয়া যেতে পারে এই শিমের বিচি। শোল মাছ দিয়ে শিমের বিচি রান্নাটা আমাদের পরিবারের সবারই পছন্দ। তাই আমি কি করে সহজেই এটি রান্না করি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে আমি 5 টুকরা শোল মাছ, হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি। 10 মিনিটের মতো ম্যারিনেট করে রাখতে হবে। এরপর নিয়ে নিয়েছি শিমের বিচি। বাজার থেকে সিমের বিচি আনার পর ঘন্টা দুয়েক পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাই খুব তাড়াতাড়ি ছিলে ফেলেছি এবং ভালোভাবে ধুয়ে একটি স্ট্রেনারে রেখে দিয়েছি। নিয়ে নিচ্ছি 1 চা চামচ করে হলুদ, মরিচ এবং ধনে গুঁড়া। এরপর নিয়ে নিচ্ছি আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ। এরপর 1 চা চামচ লবণ নিয়েছি। তেলে দেওয়া জিরার গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ। এরপর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ খুব ভালোমতো কুচি করে নিয়েছি এবং 5-6টা কাঁচা মরিচ এবং একটা তেজপাতা নিয়েছি ফোড়নের জন্য। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। 2টা মিডিয়াম সাইজের টমেটো 6 টুকরো করে কেটে নিয়েছি। এরপর নিয়েছি ধনে পাতা কুচি হাফ কাপ পরিমাণ। ভিউয়ার্স, চলুন এবার আমরা মূল রান্নায় চলে যাই। ম্যারিনেট করা মাছগুলোকে এখন আমরা ভেজে নেব। তো চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম এবং এতে পরিমাণ মতো তেল গরম করতে দিয়ে দিলাম। এরপর এক এক করে মাছগুলো দিয়ে দিব। এক পাশে ভালোমতো ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাছগুলো খুব বেশি ভাজা যাবে না, খুব কড়া ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তো সিমের বিচির সাথে তো মাছগুলো এমনিতেই সিদ্ধ হবে, তাই আমরা হালকা করে ভেজে তুলে নেব। মিনিট তিনেক পরেই আমরা দেখতে পাব এক পাশ ভাজা হয়ে গেছে। তো এক পাশ ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে দিব এবং আরেক পাশ ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাছ ভাজা হতে হতে কী করে সারা বছর সিমের বিচি সংরক্ষণ করে খাওয়া যায় সেটা বলে দিচ্ছি। একটি পাত্রে পানি গরম বসিয়ে দেব। পানিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে যে সিমের বিচিগুলো আমরা সংরক্ষণ করব সেগুলো দিয়ে দেব। 3-4 মিনিট সিদ্ধ করে নেব। এরপর একটি স্ট্রেনারে পানি ছেঁকে সিমের বিচিগুলো রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে সিমের বিচিগুলোকে এয়ার টাইট যে কোনো ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে সারা বছর ধরে খেতে পারবে। এখন মাছ ভাজার তেলটার মধ্যেই পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ এবং তেজপাতাটা দিয়ে দেব। দিয়ে নেড়ে কিছুক্ষণ ভেজে নেব। ভিউয়ার্স, এফাকে আরেকটি টিপস শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে। হাতে যখন খুব কম সময় থাকবে তখন সিমের বিচিগুলোকে তাড়াতাড়ি ছিলে ফেলার জন্য আধা ঘন্টার মতো সামান্য গরম পানিতে ভিজিয়ে নেব। খুব বেশি গরম পানি দেওয়া যাবে না, মোটামুটি গরম হলেই হবে। কথা বলতে বলতে পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে এসেছে। হালকা ব্রাউন কালার হয়ে এলেই এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিব। একটু নেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব লবণ এবং সমস্ত গুঁড়া মশলাগুলো। শুকনো মশলাগুলো দেওয়া হয়ে গেলে অনবরত নাড়াতে থাকতে হবে, যাতে করে প্যানের গায়ে লেগে না যায় এবং মশলাগুলো পুড়ে না যায়। তো নাড়াতে নাড়াতে কিছুটা কষানো হয়ে এলে এর মধ্যে পানি দিয়ে দিব সামান্য পরিমাণে। পানি দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। পানি না দিয়ে কষালে মশলাগুলো পুড়ে যেতে পারে। আমরা এটা জানি যে মশলাকে যতই কষানো হয় তরকারির স্বাদটা ততই বাড়ে, তাই
বেশ ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে সিমের বিচিগুলো দিয়ে দিব। সিমের বিচি দেওয়া হয়ে গেলে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং সিমের বিচিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নেড়ে নেড়ে কষাতে হবে যাতে লেগে না যায়। 5 থেকে 6 মিনিট ধরে কষিয়ে নিয়ে এর মধ্যে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। খুব বেশি পানি দিব না। বেশি পানি দেওয়া হয়ে গেলে সিমের বিচিগুলো আস্ত থাকবে না, গলে যেতে পারে, তাই আমরা পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব, তারপর ঢেকে দেব। ঢেকে চুলার আঁচটা মিডিয়াম করে 10-15 মিনিটের মতো জাল করে নেব। এর মধ্যেই সিমের বিচিগুলো সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিটের মাঝখানে আমি আরেকবার নেড়ে দিয়েছিলাম, তো এবারে টমেটোগুলো দিয়ে দেব সিমের বিচির মধ্যে। টমেটোগুলো দেওয়া হয়ে গেলে নেড়ে মিশিয়ে নিব এবং আরও কিছুক্ষণ জাল করে নিব যাতে করে টমেটোগুলো সিমের বিচির সাথে মিশে যায়। কিছুক্ষণ জাল করা হয়ে গেলে এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেলে ঢেকে 3-4 মিনিটের মতো জাল করে নিব। এবারে একটি প্যাঁচুলার সাহায্যে খুব সাবধানে প্রত্যেকটা মাছ উল্টে দিতে হবে। দুপাশটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আবার ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। এখন একটু চেক করে নিচ্ছি সিমের বিচিগুলো সিদ্ধ হয়েছে কিনা। আমাদের এবারের সিমের বিচিগুলো খুবই কচি ছিল, তাই টোটাল রান্নাটা আমার বেশি সময় লাগেনি। রান্নাটা এখন শেষ পর্যায়ে, তাই ধনে পাতা এবং টালা জিরার গুঁড়োটা দিয়ে দিব। দিয়ে আলতো হাতে মিশিয়ে নিব যাতে করে মাছগুলো ভেঙে না যায়। ভালোভাবে মেশানো হয়ে গেলে মিনিট দুয়েক রেখে চুলাটা অফ করে দেব। এই তো মাত্র 20 মিনিট সময়ের মধ্যে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। তো ভিউয়ার্স, দেখলেন তো কত কম সময়ে সিমের বিচি রান্না করে ফেলা যায়। খুব সহজে মজাদার এই রান্নাটি আপনারাও ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। তো সার্ভ করে নেব। আজ এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।